হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যান দ্য ভিডিও। তো ভাই, আমি বলেছিলাম যে আমি জিটিএ স্টোরি গেমটা শুরু করবো, তো ইয়েস আমি শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো ভাই, সেটা হচ্ছে কাহিনী হচ্ছে যে অনেক কাল আগের কথা ভাই, আমি ছিলাম এক গাঁজা ব্যবসায়ী, মানে অনেক কাল আগের কথা না ভাই, এখনের কথা। আমি একটা গাঁজা ব্যবসায়ী, মানে এখানে বেসিক্যালি আমি মদ গাঁজা সাধারণত ডিল করে থাকি, মদ গাঁজা কিনি এবং বিক্রি করি, ঠিক আছে ভাই, বুঝতে পারছো তো। তো এটাই আর কি কাহিনী ভাই। আমাদের সাথে অনেক লোকজন যুক্ত আছে যারা আমার মতো মদ গাঁজার ব্যবসা করে। তো এইখানে বেসিক্যালি অনেক ডিল ফিল হয় ভাই, টাকা পয়সা তো কেনা লাগে আবার দেওয়া লাগে, বুঝতেই পারছো ভাই, অবভিয়াসলি ভাই। আর এটা তো ভাই সবার সামনে করাও যায় না। তো এখানে বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা ডিল করছি, গাঁজার ডিল, মানে গাঁজা কেনার ডিল। অর্থাৎ আমরা তাদেরকে টাকা দিব এবং তারা আমাদেরকে গাঁজা দিবে, ঠিক আছে। এটা নিয়ে কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মুখ বেঁকা লোক আছে এই জায়গায় দেখতে পাচ্ছ ভাই তোমরা যেমনটা। তো এখানে আর কি এই আর কি কাহিনী ভাই, দেখতে পাচ্ছ এখানে কয়েকজনের মধ্যে এটা নিয়ে আর কি ডিসকাশন চলছে, দামাদামি করছে। কেউ বলছে ভাই গাঁজার দাম বেড়ে গেছে, জন্য ভাই দাম বাড়াইতে হবে, মানে আমরা একটু দাম কম বলছি আর কি আমাদের পক্ষ। এর জন্য আমরা বলছি যে না ভাই, গাঁজার দাম বাড়ছে তো কী ভাই, আমাদের এই দামেই গাঁজা লাগবে। এটা নিয়ে আর কি একটু তর্ক বিতর্ক হচ্ছে। তো ভাই, তর্ক বিতর্ক শেষে অবশেষে আমরা যাচ্ছি আমাদের এয়ারপোর্টে, ঠিক আছে। এয়ারপোর্টে আমরা নেমে এখন যাবো হচ্ছে আমাদের টাকা দিয়ে, মানে টাকা নিয়ে গাঁজা আনতে, ঠিক আছে। তো চলো ভাই, এই যে হচ্ছে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে, ঠিক আছে ভাই। এই যে লোকজন আমাকে রিসিভ করতে আনছে, এখন আমরা যাবো ভাই ডিরেক্ট গাঁজার লোকের কাছে, যে আমাদের জন্য গাঁজা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখন ভাই চলো ভাই, তাড়াতাড়ি করে গাড়ির ভিতর ঢোকা যাক এবং তাড়াতাড়ি করে কাজটা শেষ করে ফেলা যাক, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যেমনটা যে এখানে এই যে আমাদের গাড়িতে করে আমরা রওনা দেওয়া শুরু করে দিয়েছি ভাই। দেখতে পাচ্ছ ভাই, গাড়িটা কিন্তু আগের কালের গাড়ি, বাট আগের কালের হলেও ভাই খুব দামি গাড়ি, ঠিক আছে ভাই। এইসব গাড়ি কিন্তু এখন তোমরা পাবা না, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ ভাই, এইখানে দেখতে পাচ্ছ ভাই হেলিকপ্টার নিয়ে নেমে পড়ছে, এটা হচ্ছে ভাই সে বেসিক্যালি যে গাঁজার, যে গাঁজার যে সাপ্লাইকারী, সে মানে সে এখানে গাঁজা নিয়ে আসছে ভাই, ঠিক আছে। তো আমরা এখানে ভাই বের হবো এবং বের হয়ে তাকে তার কাছ থেকে ভাই বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে ভাই টাকা দিব এবং গাঁজা নিব ভাই। এখানে কোনো ধরনের বাটপাই চলবে না ভাই। এই যে দেখো ভাই, সে ই নিয়ে আসছে ভাই, আমরাও জিনিসপত্র নিয়ে আসছি, একজনের কাছে আছে গাঁজা আর একজনের কাছে আছে টাকা। তো ভাই চলো ভাই, দুটাকে এক্সচেঞ্জ করা যাক এবং এক্সচেঞ্জ করে ভাই আসল কাজে লাগা যাক, ঠিক আছে। আমরা আরে ভাই, এখানে কিছু সন্ত্রাসী আছে ভাই, আমি জানি না ভাই এরা কোত্থেকে আসলো। তো যাই হোক ভাই, আমরা ঠিকঠাক মতো ই করতে পারলেই হলো। ওকে চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে দেখো ভাই, আর কেউ আসে না এর সাথে। এই যে হচ্ছে ও আমাদেরকে গাঁজা হ্যান্ড ওভার করলো আর আমাদেরকে টাকা দেখাই দিয়ে, এই যে দেখো ভাই টাকা ঠিকঠাক আছে, তো এটা নাও, টাকা নাও, নিয়ে চলে যাও, ঠিক আছে। ওকে, সো এখানে হয়ে গেল। ও নো ম্যান ম্যান, পালা 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 পালা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওকে, হেয়ার উই গো, হেয়ার উই গো, পালা 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 ভাই। আমার ওখানে কত টাকা লস হয়ে গেল ভাই, আমার বস তো ভাই আমাকে মেরে ফেলবে ভাই, এত টাকা লস করে ফেললাম ভাই, মানে তোমরাই দেখতে পারলা যে আমি কত টাকা ওখানে ফেলে আসলাম ভাই। শেট ম্যান, এখন আমার কী হবে ভাই আমি জানি না, আমি জানি না অ্যাকচুয়ালি। শেট ম্যান, শেট 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 ভাই, এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাহলে আমি এত টাকার ভর্তুকি দিব কীভাবে ভাই, মানে এটা খুবই বড় লস হয়ে গেলো ভাই। এখানে সেটা কই থেকে আসলো ভাই, আমি গাঁজাও পাইলাম না, আমি আমার টাকাটাও নিতে পারলাম না। ও ম্যান নো শেট। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাই অবভিয়াসলি ভাই হোটেলে যাবো ভাই, নাহলে এখন আমি কী করবো ভাই এই শহরের ভিতর থেকে। চলো ভাই, এখন একটা গাড়ি ঘোড়া খোঁজা যাক যেটা দিয়ে আমরা একটু যাইতে যাইতে পারবো, ঠিক আছে। মোটর সাইকেলে যাবো না ভাই, আমার গাড়ি লাগবে, গাড়ি এই গাড়ি গাড়ি কই গাড়ি গাড়ি গাড়ি। ট্যাক্সি কাপেও যাবো না ভাই, আমার ভালো গাড়ি লাগবে, ঠিক আছে ভাই। বড় লোক মানুষ ভাই, গাড়ি ছাড়া আমাদের চলে না, ঠিক আছে ভাই। এটা আচ্ছা, এটাতেই চলে যাই, চলো এটাতে উঠি, এটাতেই চলে যাবে আমাদের। সর সর বেটা, এসো বেটা সর, গাড়ি গাড়ি গাড়ি। ওকে, সো এখানে আমরা যাচ্ছি ভাই এখন আমার একটা হোটেলের দিকে, ঠিক আছে। চলো ভাই হোটেলের দিকে যাওয়া যাক, ঠিক আছে। তো এদিকে এদিকে চলো চলো, ওই যে মারছি ভাই, মানুষ মরুক ভাই, মানুষ মরলে আমার কিছু যায় না, ঠিক আছে। দাঁড়াও ভাই, আমি একটু দেখি আমাদের হোটেলটা কোন জায়গা। আচ্ছা, আমাদেরকে যাইতে হবে হচ্ছে কোন জায়গা, এই জায়গা, ঠিক আছে। তো এদিক দিয়ে আমরা যাবো। ওকে ওকে চলো, হিয়ার উই গো গাইস, চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি করে চলে যাই ভাই। আচ্ছা দাঁড়াও ভাই, আমার গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে না, তাই না? আমি একটা নতুন গাড়ি নিই ভাই, আমার নতুন গাড়ির খুব শখ, ঠিক আছে। আরে ভাই, এই গাড়িটাও তো ভেঙে গেছে, নতুন ভালো গাড়ি কই, ভালো গাড়ি ভালো গাড়ি ভালো গাড়ি, ওই ভালো গাড়ি কই ভাই, ভালো গাড়ি তো লাগবে আমাদের, একটা ভালো গাড়ি লাগবে। কিন্তু যতক্ষণ না ভালো গাড়ি পাচ্ছি ততক্ষণ এটাতেই চালাই নেবো। সর সর বেটা সর, আসছে আসছে। ও ওয়েট, এই যে পাইছি ভালো গাড়ি, দাঁড়াও, হিয়ার উই গো, গাড়ি থেকে নামো 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 নামো। অ্যান্ড এই যে এটা কী গাড়ি? আচ্ছা ভাই, এটা তো একটা ই, তাই না? বড় গাড়ি তো, বড় গাড়ি হইলেও সমস্যা নেই, চালাই নিবো, সমস্যা নেই। মাইক্রো বাস, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, হিয়ার উই গো। আরে ভাই, পুলিশ 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 ম্যান ম্যান ম্যান, পুলিশ পুলিশ, আরে আরে
আরে ভাই পুলিশ লাগছে রে, পিছে পুলিশ আছে, চলো চলো তাড়াতাড়ি 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 পালাও 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 পালাও, চলো 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 পালাও পালাও। ইয়ার উই গো। ও ভাই ভাই ভাই, ওকে ওকে চলো চলো চলো, ওকে এদিকে 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 আসো বাবা, এদিকে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের হোটেলে যাইবো, তাই না? আমরা হোটেলে যাবো, ঠিক আছে ভাই? চলো ভাই হোটেলের দিকে যাওয়া যাক। ওকে, ওই যে ভাই গাড়ি ভাঙুক, ভাই গাড়ি ভাঙলে নো প্রবলেম, ভাই নো প্রবলেম, ঠিক আছে? চলো 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 চলো, ওকে চলো এবার আমরা বের হয়ে পড়ি, ঠিক আছে? এই জায়গা আমাদের হোটেল, এই যে দেখতে পাচ্ছ, আছে ক্রাফ ক্রাফ ভিউ, ঠিক আছে? চলো ভাই হোটেলের ভিতর যাওয়া যাক। এই যে দেখছো ভাই, বড়ো একটা হোটেল ভাই, তো কী আছে ভাই, মানে বড় লোকের জন্য বড় লোক হোটেল তো থাকবেই। তো চলো ভাই এবার হোটেলের ভিতর যাবো আমরা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, হোটেল খুলে দিয়েছে আমাদের জন্য, না আমাদের জন্য খুলবে না, তা কার জন্য খুলবে? এই যে দেখতে পাচ্ছ ভাই, হোয়েন ইউ গট এ মিশন ইউ সেভ দ্য প্রোগ্রেস বাই ইন টু ওয়াকিং। ওকে, তো এখানে আমাদের মিশনটাকে আমরা এখানে সেভ করতে পারবো, এই আর কি বলছে, ঠিক আছে ভাই? আমি তো জানি ভাই, আমাকে গে সব গেম শেখায় না। এই দেখো ভাই, এখানে আমরা কী হলো ভাই, এখানে এখন আমাদের গেম সেভ হয়ে গেছে, যাই হোক। তো চলো ভাই এখন আমরা এই জায়গায় কি কোনো লোক নাই, কোনো মেয়েজন ভাই? আচ্ছা চলো ভাই উপরের তলায় যাওয়া যাক, এবং উপরের তলায় যেয়ে দেখা যাক ভাই আমাদের বস আমাদেরকে কী বলে। এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের এখানে, আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে? এটা আমার আরেকটা ফ্রেন্ড আর কি, এই যে আমাদের টমি, আমাদের এখানে কথাবার্তা হচ্ছে আর কি, মানে এই হচ্ছে বেসিক্যালি আমাদের গাঁজা ব্যবসার পার্টনার, ঠিক আছে? আমাদেরকে অনেক কথা বলছে, ঠিক আছে? এই বেসিক্যালি আমাদের বলতে পারো যে আমাদের ব্যবসার সাথে জড়িত আর কি, এই বেসিক্যালি মেন লোক, ঠিক আছে? বুঝতে পারছো তো ভাই? এখন এ আমাদের মানে কি না সেটা হচ্ছে মেইন কথা, মানে ভাই অনেক সময় আছে কি যে মানে এই এই লোকটা না ভাই মানতে চায় না ভাই, এখন অনেক টাকা যেহেতু লস হয়েছে সেটা নাই মানতে পারে, কিন্তু এখন ওইটাই বলছে যে ভাই বন্ধু টন্ধু সম্পর্ক বাদ, আগে যেটা কাহিনী সেটা হচ্ছে যে ভাই টাকা দাও। ওই যে চিল্লাইছে ভাই চিল্লাইছে, এখন আমার কিছু তো একটা করতে হবে এই টাকাটাকে ব্রেক করার জন্য ভাই। আসলে তো ভাই বহুত বহুত লক্ষ লক্ষ টাকা, এই লক্ষ লক্ষ টাকা এখন আমি কই থেকে দিব ভাই? আমার কী দোষ ভাই? সন্ত্রাসী আসলে কি আমি মরে যাবো নাকি ভাই? ওই 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 তিনজন হয় মরে গেছে গেছে, কিন্তু আমি কেন মরবো? আমি তো মরবো না অবভিয়াসলি। তো এটা নিয়ে একে কথা চল বলছি ভাই, দেখি ভাই কী বলে। কিন্তু ভাই আমাকে খুব ব্ল্যাকমেল করছে, মানে অনেক কথা বলছে যে তোমাকে আমি খেয়ে ফেলবো, তোমাকে আমি মেরে ফেলবো তুমি যদি আমার টাকা না দাও। কিন্তু আমি টাকা পাবোটা কোথায়? আমার কাছে টাকা নেই ভাই, বুঝতে পারছে না। তো যাক ভাই, এই কী বা করা যাবে ভাই, সেটা হচ্ছে আমরা কিছুই করতে পারবো না ভাই। তো যাই হোক ভাই, আজকে ভিডিওটি এতটুকু, আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। আর এরপরে কী হয় সেটা জানতে হবে তোমাদেরকে, দেখতে হবে আমাদের পার্ট টু। তোমাদের পার্ট টু দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি এই দুটো ভিডিও না দেখো তাহলে এই দুটো ভিডিও দেখো, কারণ এই দুটো ভিডিও খুবই সুন্দর ভিডিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট টুতে, ততক্ষণে বাই।